হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের কাঠপট্টি রোডে, এবং এই কাঠপট্টি রোড আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। ভিউয়ার্স, আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে। ভিউয়ার্স, আমরা কাঠপট্টি রোডে রয়েছি, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বরিশালের সদর রোড থেকে চকবাজারকে সংযুক্তকারী যে পথটি রয়েছে সেই পথটি কাঠপট্টি রোড, এবং বরিশাল শহরের গুরুত্বপূর্ণ এই কাঠপট্টি রোড আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যারা কখনোই বরিশাল আসেনি তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা বরিশাল আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান। বরিশাল শহরে রয়েছে অনিন্দ্য সুন্দর কীর্তনখোলা নদী, রয়েছে বরিশাল লঞ্চ ঘাট, এছাড়াও রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক, রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাম্পাস, বিএম কলেজ ক্যাম্পাস, এছাড়াও রয়েছে বরিশালের মুক্তিযোদ্ধা পার্ক, রয়েছে আমতলা মোড় পার্ক, রয়েছে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্ক সহ বরিশালের সকল দর্শনীয় স্থানসমূহ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া বরিশাল জেলায় রয়েছে দুর্গাসাগর দিঘি, যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত, এছাড়া রয়েছে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ, রয়েছে বরিশালের লাল শাপলার বিল। এসব কিছু দেখতে হলে আপনাদের অবশ্যই বরিশালে আসতে হবে, বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে, তাই আপনারা বরিশালে আসুন। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশালে আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে, মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে আপনারা কিন্তু বরিশালে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ খুব সহজেই ঘুরে যেতে পারেন, তাই আপনারা বরিশালে আসবেন সে আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে কাঠপট্টি রোড ঘুরিয়ে দেখাচ্ছি, সামনেই বরিশাল সদর রোড, এবং এই সদর রোড থেকে চকবাজার কে সংযুক্তকারী সড়ক হচ্ছে এই কাঠপট্টি রোড, এবং এই কাঠপট্টি রোড আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি সামনে সদর রোড, এবং এই সদর রোড থেকে এই কাঠপট্টি রোড কিন্তু ভিতরে ঢুকেছে। এখানে হাতের ডানে বামে অসংখ্য ইলেকট্রিকের দোকান, এরপরে জুয়েলারি দোকান, এবং তারপরে রয়েছে কাপড়ের দোকান, অর্থাৎ গার্মেন্টস সামগ্রী, এবং সেটি গিয়ে একেবারে চকবাজারে মিশেছে। এবং এই বরিশাল শহর যে কতটা সুন্দর তা আপনারা যদি বরিশালে না আসেন তাহলে বুঝতে পারবেন না। আপনাদেরকে বরিশালে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান, আপনাদের সবার ভালো লাগবে। এবং বরিশাল যে কতটা সুন্দর সেটি আর বলার অপেক্ষা রাখে না। বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বরিশালের দর্শনীয় স্থান, বরিশালের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, দর্শনীয় পার্ক, সব কিছুই আমরা কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। দেখার আমন্ত্রণ রইল। আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি, আপনারা এরূপ সমর্থন আমাদের যুগিয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে চকবাজার থেকে শুরু করে কাঠপট্টি রোড হয়ে সদর রোড, আবার সদর রোড থেকে আবার চকবাজার পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।